আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যারা ভালোবাসা মানুষগুলো, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ ছোট্ট একটা লফটে চলে আসলাম, কিন্তু ছোট্ট লফটা হলেও খুবই সুন্দর সুন্দর ভালো মানের কিছু বেশ কিছু কবুতর রয়েছে এখানে। ম্যাক্সিমাম আপনার হলো বেবি আছে, এখানে বিউটি আছে, আপনার লাহোরি আছে, বেশ কিছু কবুতর আছে। দর্শক দেখানোর চেষ্টা করবো, ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং দরদাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। দর্শক খুবই কম দামে কবুতরগুলো সেল হবে। আর এই খামারটি যার আমরা তার সঙ্গে পরিচিত হয়ে নেবো, ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আপনারা থাকলে আমি আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। না ভাই, আপনার ছোট্ট লোকটি কিন্তু খুবই সুন্দর সুন্দর কবুতর আমি দেখালাম অলরেডি দর্শক, খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর আছে, কালেকশন আছে, ভালো ভালো কালেকশন। তবে আপনি কেমন আছেন? ভালো আছেন না ভাই? আজকে দামটা কেমন যাবে? আচ্ছা, আপনার ঠিকানাটা নামটা একটু বলবেন। আমার ঠিকানাটা হলো আশুলিয়া জামগড়া শিরু মার্কেট, আর আমার নাম হলো উমর ফারুক, আর আমার মোবাইল নাম্বার 01633070277। চলবে দর্শক আমরা কবুতর করে দেখি। ভিউয়ার্স, আমরা খুবই সুন্দর একটা প্লেয়ার দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দেখেন একটা ঝর্ণার শাটিং পাহাড়িতে বসছে। এটা মা দিতে পারে না, আজকে ডিম পারবে না। দেখেন দর্শক মার্কিংটা মার্শাল্লাহ অনেক সুন্দর, কোনো মিসমার্ক নাই দর্শক। এই যে দেখেন, এটা মা দিটা ঠোঁটের কাছে একটু এক চিলতে একটা মানে ইয়ার মতো পড়বে। আপনার আলোচনা করার কোন সুযোগ নেই। আর তারপরে ভাইয়ের কাছে আরো অন্য অন্য পেয়ার আছে ঝর্ণা শাড়ি, যদি একাধিক পেয়ার ক্রয় করেন সেই ক্ষেত্রে হয়তো আলোচনা করা যেতে পারে। ঠিক আছে ভাই? আচ্ছা প্রিয় দর্শক, খুবই সুন্দর আমরা এক পেয়ে দেখতে পাচ্ছি, একটা বিউটি, একটা হাই গলা ডাউন শেপের একটা কবুতর। দেখেন এর শেপটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এই যে শেপটা দেখানোর চেষ্টা করছি দেখেন। আচ্ছা এই পেয়ারটা কয় পড়েছে ভাই? দুই পড়েছে। এই যেটা নর, এই যে বোঝা যাচ্ছে, আর এটা হচ্ছে মা দিটা। এই পেয়ারটা কত টাকা যাচ্ছেন? একদম 5,500 টাকা, তাই তো? একদম 5,500 টাকা করে এই পেয়ারটা ক্রয় করতে পারবে দর্শক। খুবই সুন্দর পেয়ারটা, আশা করি এই পেয়ারটা অবশ্যই হাতে নাগালে দামটা আছে। দেখেন এই যে মাদিটা, আমরা দেখতে পাচ্ছি এবার লকটা, হ্যাঁ খুবই পরিষ্কার, একবারে ধবধবা পরিষ্কার, একবারে সাতার মতো দুজন ধরে আছে, মুখ দেখার উপায় নাই। এই পেয়ারটা কয় ফোর পাচ্ছে ভাই? এক দুই ফোর না? এই পেয়ারটা কত যাচ্ছেন? একদম 1500 টাকা না দর্শক? একদম 1500 টাকা হলে আপনার এই পেয়ারটা ক্রয় করতে পারবেন, খুবই সুন্দর একটা পেয়ার। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার লাল মুখি, হ্যাঁ এটা লাল মুখি, এটা কি বেবি ভাই? না এটা কয় পরে পাচ্ছে? এটা ওনার কাছে ম্যাক্সিমাম আজকে আমি বেবি দেখানোর চেষ্টা করবো দর্শক, খুবই অনেকগুলো বেবি আছে ওনার, একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন, কেউ স্কিপ করবেন না, হয়তো আপনার প্রিয় কবুতরটা মিস হয়ে যেতে পারে। এই পেয়ারটা কত যাচ্ছে ভাই? এই পেয়ারটা পড়বে একদম 1600 টাকা। একদম 1600 টাকা না? আচ্ছা এদিকে নর্মাদি বলা যায়, সামনেটাই মাদি হবে না? আচ্ছা আর ওই পেশাটা মাদি হবে, হ্যাঁ সামনেটা মাদি পিছনটা নর। আচ্ছা ঠিক আছে, কত বলছেন ভাই? 1600 টাকা একদম। দর্শক এক পেয়ার আমরা বাচ্চা দেখতে পাচ্ছি, কোকার বাচ্চা, এখানে এক পেয়ার, এখানে এক পেয়ার, দুই পেয়ার বাচ্চা আছে। এটা কয় পর হয়েছে ভাই? এগুলা দুই তিন পর না? কত টাকা দাম যাচ্ছেন? পনেরোশো না ভাই? এটা 1500 টাকা একদম, এটা হলো 1500 টাকা একদম, দুই তিন ভোর গেছে এরকম, এটা রেস্ট করতেছে আর কি, এই সময় রেস্টের টাইম, লাস্ট টাইম। এটা একদম 1500 টাকা, এই কোকার বেবি পেয়ারগুলো আপনারা কিনতে পারবেন। এটা কি কোকা ভাই? আরো এক পেয়ার আমরা কোকা দেখতে পাচ্ছি, এটা রানিং পেয়ার, সম্ভবত রানিং ভাই না?
ক্যামেরা দেখলে অনেকটা স্টপ হয়ে যায়, আপনার ডাক ভিডিও করে দেখতে পারবেন অথবা রেকর্ড করে রাখবে ভাই। এই বিয়ারটা ভাই কেমন দাম চাচ্ছেন? একদম পঁচিশশো টাকা। একদম পঁচিশশো টাকা হলে এই বিয়ারটা আপনারা কিনতে পারবেন। দেখেন এটা এক ঝাঁক আমরা ঝর্ণা শাড়ি দেখতে পাচ্ছি, এটা ক্রিম কালারের সবগুলো। হ্যাঁ, ক্রিম কালার ডিপ আছে কালার গুলো, এগুলো পেয়ার পেয়ার আছে, এক পেয়ার দুই পেয়ার, দুই পেয়ারে একটা, তাই না? দুই পেয়ারে একটা। কয় ফর হচ্ছে ভাই এই পেয়ার গুলো? সব জিরো ফোরে বাচ্চা। করিগুলো আছে তো ভাই? ঠিক আছে না, করিগুলো দেখেন, এই যে করিগুলো মার্শাল, এই যে করিগুলো সব আছে, করি টাই গুলো দেখেন, এই যে সবগুলোর করি আছে মার্শাল্লাহ। আচ্ছা, এটা পেয়ার কত যাচ্ছেন? সতেরোশো টাকা, তাই না? দর্শক, পঁয়ত্রিশশো টাকা যদি আপনার ক্রয় করবেন পুরো ঝাঁকটা, তাহলে আপনাদের ঘরে থাকবে। আর যে একটা মানে ব্যতিক্রম হচ্ছে একটা বেজর, এই বেজরটা লুফে নেওয়ার পরে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আরো এক পিস অন্য সময় হয়তো আপনার সংগ্রহ করতে পারবেন। অবশ্যই পঁয়ত্রিশশো টাকা দিয়ে পেয়ারগুলো আপনার সংগ্রহ করবেন। দর্শক, খুবই সুন্দর এক ফোর দুই ফোরের বেবি, এক ফোর না, জিরো ফোর, মানে না সব জিরো ফোর, সরি দর্শক, জিরো ফোর। এখানে আমরা দেখতে পাচ্ছি এবার পোটারের বেবি, ওনার কাছে কিন্তু সবগুলোই বেবি আজকে, ম্যাক্সিমাম বেবি, দুই এক পেয়ার শুধু রায়নি। এই পেয়ারটা পোটারের বেবি, ব্ল্যাক পোটার, যেটাকে ম্যাক পাই পোটার বলা হয়। পায়ের পেতা গুলো মার্শাল্লাহ, কোনো ধরনের কোনো মিসমাক নাই। এটা নাড়া দেন দেখি ভাই, কোনো মিসমাক আছে নাকি? ঘুরাই দেন, এই যে কোনো মিসমাক নাই। আচ্ছা, এটা কয় পড়েছে ভাই? এটা জিরো ফোর না, এটা মানে মাটিতে হবে আশা করি, আর এটা নটটা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই পেয়ারটা কেমন টাকা যাচ্ছে ভাই? এই পেয়ারটা দাম আছে একদম পড়বে তিন হাজার টাকা। একদম তিন হাজার টাকা না? ঠিক আছে, কম দাম তিন হাজার টাকা আপনি এই পেয়ারটা ক্রয় করতে পারবেন। দর্শক, খুবই সুন্দর। প্রিয় দর্শক, আমরা তিন পিস দেখতে পাবো ভাই, ব্ল্যাক নান। ভাইয়ের কাছে যেটা বলছিলাম যে আসলে বেবি আর বেবি দেখেন, একটা ফাটা না ভাই, এটা পাস পরে না? পাস পরে ভাই, এটা যে একটা কিন্তু ফাটা, ফাটাটা কি জোড়ার? সতেরোশো টাকা পাস পরে ব্ল্যাক নান দর্শক, মাত্র সতেরোশো টাকা, তার মধ্যে তিন পিস, এক পিস ফ্রি। তাহলে সতেরোশো টাকা তিন ভাগ করলে ক টাকা হয় ভাই? আচ্ছা, তাহলে পনেরোশো টাকা, তিন পাঁচ পনেরোশো, সতেরোশো টাকা না? জি জি, বুঝতে পারছি। পাঁচ পর কিন্তু দর্শক, নরমাদি কনফার্ম আছে? আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে এক প্যারি স্ট্রিক্ট আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর দেখেন। এটা আসলে পিছনে আমার একটা উইন্ডো আছে যার জন্য লাইটটা রিফ্লেক্ট হচ্ছে, খুব সুন্দর ক্লিয়ার দেখাতে পাচ্ছি না। ওনার কাছে ভিডিও করে সুন্দর করে আপনারা ভিডিও করে নিতে পারবেন। এটা কি রানিং পেয়ার? নিউডাল। এটা কত যাচ্ছে ভাই? একদম তিন হাজার টাকা। এটা কয় ফোর হচ্ছে? এটা নিউডাল, দশ ফোর ক্লিয়ার। দশ ফোর ক্লিয়ার না? একদম কত বলেন? তিন হাজার টাকা। আপনার সংগ্রহ করতে পারবেন, খুবই সুন্দর একটা পেয়ার। আরো এক পেয়ার দেখতে পাচ্ছি, দেখেন শার্টিং কুড়িটা হান্ড্রেড পার্সেন্ট আছে। দেখেন এই কুড়িটা, এটা কি ভাই? নটটা মাদি, মাদির কিন্তু কুড়িটা হান্ড্রেড পার্সেন্ট নাই, ঠিক আছে? মাদির কুড়িটা হান্ড্রেড পার্সেন্ট নাই, ওইটাই মাদি, মাদিটা হান্ড্রেড পার্সেন্ট, কুড়ি নটটার কুড়ি হান্ড্রেড পার্সেন্ট নাই। আর ডিমে আছে? হ্যাঁ, ডিমে আছে মার্শাল্লাহ। আমি দেখতে পাচ্ছি, দেখি ওই শার্ট নরের কড়ি আছে, নরের আছে, আছে, নরের কড়ি আছে, ডিমটা মানে ভেঙে ফেলছে, একটা ডিম ভেঙে গেছে। দর্শক, আমরা এখনই সেটা ক্লিয়ার করলাম, দেখেন নর পরি আছে মোটামুটি মাশাআল্লাহ, মাদির হান্ড্রেড পার্সেন্ট। এই পেয়ারটা কত ভাই ডিম সহ? এই পেয়ারটা করবে একদম সাতাশশো টাকা, দুই হাজার সাতশো টাকা এই পেয়ারটা ক্রয় করা যাবে, তাই তো ভাই? ঠিক আছে। আর্সেন যে দেখতে পাচ্ছি এক পেয়ার, এটা কয় পরে ভাই? এটা পড়বো, এটা জিরো ফোরের। এটা জিরো ফোরের না? জিরো ফোরের। আচ্ছা, এটা হচ্ছে রেড শেডের একটা কালার, ব্ল্যাক না,
ব্ল্যাক হবে না, পেটটা কত আছেন? এই পেটটা পড়বো আপনার 2000 টাকা এক দাম না, 2000 টাকা এক দাম। দর্শক আরো নান আছে ওনার কাছে, আরো নান আছে দেখি আমরা এখানে কয় পিস, দুই জোড়া, দুই জোড়া, এটা কয় ফেদ, কয় ফরেজ পাক না, সব জিরো ফরে বেবি। আচ্ছা দুই দুই পেয়ার কত যাচ্ছেন? দুই পেয়ার মনে করেন এক জোড়া এটা 1700 টাকা, দুই পেয়ার দিকে এটা 3000 টাকা, দুই পেয়ার 3000। দর্শক দুই পেয়ার 3000 টাকা আপনার ক্রয় করতে হবে, কোনো ধরনের কোনো মিসপাক নেই, একবারে ফুল ফ্রেশ আছে দেখেন, বাচ্চাগুলো চটপটে, এদের ড্রপিংগুলো খুবই সুন্দর, কোনো সমস্যা নেই, আপনার চাইলে এই পেয়ারগুলো ক্রয় করতে পারেন। দর্শক আরো এক পেয়ার জনসংখ্যা দেখতে পাচ্ছি দেখেন, একবারে এটা কয় করেছে ভাই? এটা জিরো করে বেবি, একবারে দেখেন করিগুলো 100%, দুইটারই করি 100%। আচ্ছা এই পেয়ারটা কত যাচ্ছে ভাই? একদম 1500 টাকা, একদম 1500 টাকা এই পেয়ারটা করে করতে হবে। দর্শক দেখেন কোনো ধরনের কোনো মিসপাক নেই, ফুল ফ্রেশ, এটা হচ্ছে ডিপ কালার একটা আপনার শার্টিং, পায়ের ফেতারগুলো দেখেন, চোখগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা খুবই সুন্দর, এখানে দেখতে পাচ্ছি দুটো দু কালারের কবুত, একটা সোয়া চন্দন, সোয়া চন্দন সমত নর না ভাই, মাদি, আর অ্যান্ড্রপটা নর, অ্যান্ড্রপটা নর। দর্শক যদি আপনাদের সিঙ্গেল কারো প্রয়োজন হয়, আপনার সিঙ্গেল করাই করতে পারবেন, সোয়া চন্দনের মাদিটা আর অ্যান্ড্রপটা হচ্ছে নরটা। আচ্ছা অ্যান্ড্রপের নরটা কত টাকা যাচ্ছে ভাই? অ্যান্ড্রপের নরটা একদম 1500, আর সোয়া চন্দনটা পড়বে একদম 1000 টাকা, একদম 1000, 800 টাকা, 800 টাকা না, সোয়া চন্দনের মাদিটা 800 টাকা দর্শক, আর এটা হচ্ছে 1000 টাকা। আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার সাদা কবুতরের ভাইয়ের কাছে শুনবে, এটা কি কবুতর, কি ভাই? অ্যারাবিয়ান বাসিরাস কোকা না, চিকন কণ্ঠ। এটা কয় করেছে ভাই? জিরো করে না, কত যাচ্ছে এই পেয়ারটা? একদম 2500 টাকা, 2500 টাকা না, ধরবাদে 100% আছে, এটা মাটির বড় নরম। আচ্ছা আচ্ছা, এখন কিরকম ফস করে খুলে যাবে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এই যে এটা 2500 একদম, জি সেই গেছে। আমরা সিঙ্গেল একটা কবুতর দেখতে পাচ্ছি, এটা ব্ল্যাক লেস শার্টিন এর একটা নর মনে না ভাই, নরটা দেখেন, ব্ল্যাক লেস শার্টিন এর নরটা, এর করিডোর সব সুন্দর আছে, পারফেক্ট, কোনো মিস পারফেক্ট না, এর নাড়া দেন দেখবে দিকে। আচ্ছা আমি নার্সি সমস্যা নেই দেখেন। আচ্ছা এটা কত যাচ্ছে ভাই নরটা? একদম 2000 টাকা না, 2000 টাকা হলে এই সিঙ্গেলটা আপনার করে করতে হবে, জি জি। এখানে আরো ম্যাকপাই দেখতে পাচ্ছি আমরা, একটা মডিং আছে, এগুলো কি মাদি নাকি? মডিং যারা দুটোই মাদি, এই মাদি দুটো কত যাচ্ছেন ভাই? মাদি পড়বো এলো আপনার ওই কটা পড়বো 1500 টাকা একদম। আচ্ছা এটা এটা পড়বো একদম হলো 2200 টাকা, 2200 টাকা। এটা কয় পড়েছে? এগুলা রানিং মাদি, রানিং মাদি না, ঠিক আছে। তার লোটন দেখতে পাচ্ছি ভাই এখানে, অনেক সুন্দর সুন্দর লোটন দেখেন, কাশ্মীরি লোটন, কাশ্মীরি লোটন না, ব্ল্যাক কালার আমরা দেখতে পাচ্ছি নাকি সিরে জিরে লাউরি ভাই? এটা লাউরি না, এটা রানিং পেয়ার, রানিং পেয়ার। দর্শক আপনারা এই পেয়ারটা নিতে পারবেন, খুবই সুন্দর আছে, ফ্রেশ আছে মোটামুটি, এই যা আছে এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদিটা, আশা করি ভালো লাগবে আপনাদের। এই পেয়ারটা কত আছে ভাই? এই পেয়ারটা একদম 4000 টাকা না, একদম 4000 টাকা বিনিময়ে আপনার এই পেয়ারটা ক্রয় করতে পারবেন। এটা পোটার বল দেখতে পাচ্ছি, এটা নর না মাদি ভাই? মাদি, ব্লু পোটারের মাদি, ব্লু পোটারের মাদি না, একবার রানিং মাদি না, প্রোটিন হিটে আছে মাদি। আচ্ছা এই এই মাদিটা কত আছে ভাই? মাদিটা সত্যি ভাই একদম 2500 টাকা, 2500 টাকা না, অনেক বড় বোঝা যাচ্ছে মাটিটাই বল হচ্ছে। আচ্ছা ঠিক আছে,